হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ হেসেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল। সামান্য কিছু সবজি ও সামান্য মশলা দিয়ে এই মাছের তেল ঝালটা করব। এখানে আমি 350 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলোতে প্রথমে সামান্য লবণ ও হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় ফাটে না। মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হলে কিছুটা পরিমাণ বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই লম্বা করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ ও সামান্য হলুদ ছড়িয়ে দেব। আলুগুলোকে বাদামি করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই লম্বা করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ বেগুন ভেজে নেব। একটু নাড়াচাড়া করে বেগুনগুলো একটু লালচে হয়ে গেলে বেগুনগুলোকে নামিয়ে নেব। এরপর কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছগুলো আমার সবকটাই ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। এরপর একটা বাটিতে 1 টেবিল স্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও কিছুটা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এরপর কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 1 টিস্পুন মতো কালো জিরে ও 3টে কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে একটা কুচানো টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর টমেটোটা নরম হয়ে এলে এর মধ্যে গুলে রাখা মশলাটা ঢেলে দেব। মশলাটা ঢালার পর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে
দু কাপ মতো গরম জল ঢেলে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা আলু ও বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ওপর দিয়ে সাজিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এরপর ভেজে রাখা বড়িগুলো এর ওপর দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা দিয়ে দেব। মাছের ঝালটা একটু ফুটে এলে গ্যাসের ওভেনটা অফ করে দেব। পাবদা মাছের তেল ঝাল আমার রেডি। এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলের সবকটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভিডিওটাকে পুরোটা দেখার জন্য ধন্যবাদ।